এই কয়দিন থেকে এত হেকটিক শিডিউল যাচ্ছে, হাতে এক ফোঁটাও টাইম থাকছে না যে ব্লগ এডিট করব, টাইম মতন পোস্ট করব, সে সুযোগই পাচ্ছি না। ডক্টর আর বাড়ি করতে করতেই যেন সব সময় চলে যাচ্ছে। তার সঙ্গে ধরুন ঋষি রয়েছে, ওকে টাইম মতন খাওয়ানো, ওকে রেডি করা, এই সব কিছু নিয়ে জাস্ট মাথা মনে হচ্ছে পুরো হ্যাং হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, এগুলোও করতে হবে। সব সময় সব সিচুয়েশন যে একই রকম থাকবে সেটা তো নয়, উনিশ বিশ তো ঘটবেই। যাই হোক, আজকে সকাল থেকে এতটাই প্রেশার ছিল কাজে যে আপনাদের সঙ্গে কথা বলার টাইমই ছিল না। এখন বাজছে 12:30, পুরো 12:30তে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। সকালে রান্নাবান্না কমপ্লিট করে ভাইকে খাই দাই পাঠালাম। ওর কিছু টেস্ট ছিল, একটা ছিল হচ্ছে হাঁটুর এক্সরে প্লাস পিপি। পিপি তো পুরো পেট ভর্তি খাবার খেয়ে করতে হয়। ওকে বললাম তুই ভাত খেয়েই যা, রান্নাবান্নাটা আমার হয়ে গেছে। ঋষি বাবা, ভাই, ঋষি সবাই লাঞ্চই একরকম করে নিয়েছে, আর আমি এখনও বাকি আছি, আর কিছু কাজ আছে সেগুলোকে সারবো, তারপরে লাঞ্চটা করব। আর ঋষির রিপোর্টটা বলি যে কী বললো ডক্টর। ডক্টর কিছু জিনিস দিয়েছিলেন টেস্টের, আল্ট্রাসোনোগ্রাফি যেটা ওকে করতে দিয়েছিল, তো তার মধ্যে একটা জিনিস ডক্টর মেনশন করেননি, মানে যিনি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন উনি। তো ওই জন্য ঋষির বাবা আবার গেছে টেস্টের রিপোর্টটা নিয়ে, ওই জিনিসটাকে মেনশন করে নিয়ে এসে আজকে আবার ডক্টরের কাছে যাবে দেখাতে। আর ওভারঅল আগের রিপোর্টে যা যা মেনশন ছিল সেগুলো ডক্টর দেখে বলেছেন সব নর্মাল, খুব চিন্তার কিছু নেই। কিন্তু বেসিক্যালি উনি যেটা বলেছিলেন সেটাই মেনশন হয়নি। তো সে মানে রিপোর্টটা ঠিকঠাক করে নিয়ে এসে আবার বিকালে গিয়ে আবার জানতে পারবো যে কী হলো। আর একটা দিয়েছিলেন ব্লাড টেস্ট, কালকেই বললাম। তো ব্লাড টেস্টটা আমরা এখানে আর করাচ্ছি না, কারণ নেক্সট উইকে আমরা ঋষিকে বাইরে নিয়ে যাচ্ছে দেখাতে। তো ওখানে গিয়ে ব্লাড টেস্টটা করবো, বারবার ওই ছুঁচবো কানো, ভীষণ কষ্টকর একটা ছোটো ছেলের পক্ষে। আর আমি তো ওগুলো একদম দেখতে পারি না, বারবার সকাল থেকে ঋষি বাবা বলছে তুমি নিয়ে যাও, তুমি ব্লাড টেস্টটা করিয়ে আনো, আমি যেতে পারবো না। আর আমি হয়তো সঙ্গে গেলেও আমি বাইরে বসে থাকতাম, আমি পারতামই না যে ঋষি ওই ছুঁচবো কাবার আমি দেখবো, বাবা নিজে এটা ভাবতে পারি না। যাই হোক, ভালো হয়েছে এই উইকটা অ্যাটলিস্ট হচ্ছে না, কিন্তু ওখানকার ডক্টর যদি দেন তাহলে করাবো, আদারওয়াইজ যদি দরকার না থাকে করাবো না। তো এই আর কি, এখনও আসেনি ঋষির বাবা বা ভাই, ওনাদের জন্য টেস্ট কমপ্লিট হয়ে গেছে, ফোন করেছিলাম। তো ওরা আসুক, তারপরে ভাই আজকে মনে চলে যাবে। আমার আছে যে ভাইয়ের সঙ্গে বাড়ি চলে যাওয়া ভালো লাগছে না, এখানে মায়ের সঙ্গে থাকলে অনেকটাই টেনশন ফ্রি থাকা যায়। তো এই আর কি, নেক্সট উইকে বাইরে না যাওয়া অবধি খুব চিন্তার মধ্যেই আছি। প্লাস আজকে ডক্টর রিপোর্টটা দেখুক, কিছু বলুক কী বলছে, তারপর আরও টেনশনটা আর কি ফ্রি হব। তো এটুকুই আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। বাদ বাকিটা যখন যখন আমি যা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা যে কখন কী করছি আমাদের কোনো কাজের ঠিক ঠিকানা নেই। হঠাৎ করে ঋষির বাবা আসলো, তো বললো চলো একটু ঘুরে আসি, ছোটোখাটো একটু শপিং করে আসি। তো ভাবছি যে অনেকদিন সিলেবাস যাওয়া হয়নি, মানে জুতোর কালেকশন প্রায় নাই বললেই চলে, টাকাটাকে চলছে করবো করবো। হ্যাঁ যাই, তো আমরা এখন যাচ্ছি সিলেবাস।
রাখছি। সিলেদার্সে শপিং কমপ্লিট করে এবার চললাম মাসির বাড়িতে। অনেকদিন হলো মাসির বাড়ি যাওয়াই হচ্ছে না, বহরমপুর আসি আর ঘুরে ফিরে চলে যাই, তো ওই জন্য চললাম মাসির সঙ্গে একটু দেখা করে আসাও হবে আর তার সঙ্গে একটু ঘোরাফেরাও হবে। ফেল করে পাস করে মাসির বাড়িতে বেশ গল্প গুজব হলো, তারপর ঋষি তার মামাকে সঙ্গে নিয়ে চললো বাড়িতে। চলো, মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি গঙ্গা পুজোর মেলা দেখতে। গঙ্গার ধারে বসেছে পুরো মেলা, তো ঋষি মেলা মানেই গাড়ি আর আমার মেলা মানেই হচ্ছে গজা কেনা। তো আমাদের এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলেই আমরা চলে যাব বাড়ি। এখন এই বাড়ি এত দেখছি, গতবার এত হয়নি। তুমি সেবার দেখে দাঁড়িয়ে কেনে এই ওই ছোট গাড়িগুলো ভালো দেখেছি, আমার ছেলে কত ছোট্ট জিনিস নেয়, অন্য আমাকে ভালো ছেলে। বাড়ি এসে শুরু করে দিয়েছি ডিনারের জন্য রান্না বান্না, আর আজকে ডিনারের মেনু হচ্ছে পরোটা, আলু ফুলকপি ভাজা, আম, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি। আর ঋষি এদিকে কোলেই চেপে থাকবে, কোল থেকে নামবেন না। আর রান্নাঘরে যা মারাত্মক গরম, বাইকে আমি সেটাই বলছিলাম যে তুই ঋষিকে নিয়ে ঘরে যা, যা গরম তোরা দুজন একদম সেদ্ধ হয়ে যাবি। ভাই ব্লগটা করে দিচ্ছিল আর আমি এদিকে পরোটা ভাজার কাজটা চালিয়ে যাচ্ছিলাম, আর তার সঙ্গে ঋষির সঙ্গে গল্প। কি আর করবো, এখানে তো আর মা নেই যে ঋষিকে সামলাবে বা আমার রান্নার দিকটা দেখবে, সবটা একাই করতে হচ্ছিল। কি করব, রান্না বান্না সেরে নিয়ে এবার করব ডিনার, কিন্তু তার আগে ঋষিকে ডিনার করা, তারপরে একটু ভাইয়ের সঙ্গে বসে গল্প করতে হবে। যতই হোক অনেক দিন পর ওর সঙ্গে দেখা হচ্ছে, ভাই বোনের গল্পটা তো আজকে হবে। এক ভাই গেল আর আজকে আবার আর এক ভাই আসলো। তিন ভাই একসঙ্গে থাকলে তো আরোই ভালো হতো, তিন ভাইয়ের একটা ভাগ্নে, তাদের আবার একটা দিদি, ব্যাপারটাই জমজমাট হতো। কিন্তু কী করবো, কপাল খারাপ, একটা একটা করেই ভাইকেই পাচ্ছি। যাই হোক, এরই সঙ্গে পরোটা ভাজা প্রায় আমার শেষের দিকে, তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।